নমস্কার, আমি কিঙ্কর অধিকারী বলছি। আমি দু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার পক্ষ থেকে অর্থাৎ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা যে বক্তব্যটা আপনাদের কাছে রাখতে চাই, ভোটকর্মী হিসেবে আমরা এই মুহূর্তে কি করব এবং আগামীতে আমাদের কি ভূমিকা থাকবে বা আমরা সংগঠনগতভাবে কিভাবে আমরা ভূমিকা পালন করব, সব বিষয়টা নিয়ে ছোট্ট করে আমাদের বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্রতিটি বুথে সমসংখ্যক রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে, কথা আমরা কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে জেনেছি। কিন্তু যাই হোক, সেটা আমাদের নৈতিক জয়, সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে লড়াই হয়েছে, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরাও দীর্ঘদিন লড়াই করেছি, আইনি লড়াই চলেছে। কিন্তু গতকাল সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে যে আদালতে যাওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে রায় এসেছে সেটা নিশ্চয়ই আমাদের নৈতিক জয়। প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্সের বিষয়টা সেখানে এসেছে, কিন্তু পাশাপাশি একথাটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা যে সব পেয়ে গেছি এই বিষয়টা নয়। আমাদের সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লড়াই একদিনের নয়, লড়াই কিন্তু চলবে, লড়াই জারি থাকবে। আপনাদের কাছে যেটা বলার, ভোটকর্মী হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন এই মুহূর্তে প্রতিটি বুথে যেখানে সেন্ট্রাল ফোর্সের কথা বলা হয়েছে সেখানে আমরা নিশ্চয়ই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব, একথা ঠিক, কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু আমাদের সতর্কতার সঙ্গে রাখতে হবে। আমরা প্রকৃতপক্ষে যে দাবিটা তুলে ধরেছিলাম সেটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত, সেটা হচ্ছে একটা দফায় ভোট করতে হবে কেন, যেখানে 822 কোম্পানি মাত্র সেন্ট্রাল ফোর্স থাকছে, সেখানে একদিনে প্রায় 70,000 প্রায় বুথ রয়েছে, সেখানে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে নিশ্চিত নিরাপত্তার সঙ্গে যদি এটা সম্পন্ন করতে হয়, তাহলে রাজ্য নির্বাচন কমিশন চাইলে এটাকে 3-4 দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারতেন, কিন্তু তারা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কারণে তা করলেন না, যার ফলে আমাদের কিন্তু সুনিশ্চিত নিরাপত্তার জায়গা কতটা রক্ষিত হবে সেটাও কিন্তু একটা সন্দেহের জায়গায় থেকে গেল, প্রশ্নের জায়গায় থেকে গেল। আমরা কোনোভাবেই মনে করছি না যে মাত্র 2-1 জন করে সেন্ট্রাল ফোর্স বুথে থাকার মধ্য দিয়ে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা ভোটকর্মীদের কাছে, সকলের কাছে অনুরোধ রাখছি, আবেদন রাখছি যে আপনারা সকলে সতর্ক থাকুন। কোনো জায়গায় যদি দেখা যায় যে এই রায়ের যেভাবে রায় দেওয়া হয়েছে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে যদি কোনো বুথে সেন্ট্রাল ফোর্স না থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা প্রতিবাদ করবেন, কোনোভাবেই সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমরা চাই রাজ্য নির্বাচন কমিশন আগাম ঘোষণা করুক প্রত্যেকটা বুথে তারা সেন্ট্রাল ফোর্স দেওয়াটা নিশ্চিত করেছে কিনা, কোর্টের রায় তারা মানছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এ বিষয়টা আমরা তুলে ধরছি, দাবি আকারে তুলে ধরছি, এবং সাথে সাথে আপনাদের কাছে, ভোটকর্মীদের কাছে বলছি, আপনারা যদি কোনোভাবে অনিয়ম হয়, যদি আপনাদের মানে যেটা মর্যাদার সঙ্গে যে কাজটা করতে চাই আমরা, সাংবিধানিক দায়িত্ব, সেখানে যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হন, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু তার রিপোর্ট করবেন এবং তার পরিস্থিতি অনুযায়ী আপনারা সেখানে যা করার সেটা করবেন, অভিযোগ জানাবেন, আমাদের হেল্প ডেস্ক থাকবে সেখানেও আপনারা জানাবেন। এবং তারপরেও আমরা যেটা একটা কাজ করছি সংগঠনের দিক থেকে, সেটা হচ্ছে একটা গুগল শিট আপনাদের কাছে আমরা দিয়ে দেব। সেই গুগল শিটের মাধ্যমে প্রকৃতপক্ষে আপনার বুথে কি হয়েছে না হয়েছে সে বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, সেটা আমাদের কাছে তথ্য হিসাবে থাকবে, পরবর্তী ক্ষেত্রে আমরা সেই বিষয়টা তুলে ধরতে পারি। আপনাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের দরকার, এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সেটা ফিল আপ করে দেবেন। এবং এটাও বলে রাখি যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়া মানেই, যা খুশিভাবে যেভাবেই হোক সম্পন্ন করে দেওয়া মানেই সেটা চূড়ান্ত নয়। আপনারা যদি মনে করেন যে কোনোভাবে দেখা যায় যে কোনো বুথে বা কোনো জায়গায় গণ্ডগোল হয়েছে, আপনাকে বাধ্য করা হয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু সেই অভিযোগটা রাজ্য নির্বাচন কমিশনে লিপিবদ্ধ করতে পারেন, আপনি পিটিশন করতে পারেন। এরকম যদি প্রচুর পিটিশন আসে, তাহলে এই ভোট প্রক্রিয়াও কিন্তু বাতিল হয়ে যেতে পারে কোর্টের কাছে, আদালতের কাছে বিষয়টা যদি তুলে ধরা হয়। সেরকম যদি অনেক ঘটনা ঘটতে থাকে, এরকম যদি আমরা পাই, তাহলে নিশ্চয়ই আপনারাও সে বিষয়টা অভিযোগ আকারে রাখবেন। আমরা চাই সাংবিধানিক দায়িত্ব, কোন সরকার, কোন দল, কোন রাজনৈতিক দলের কাছে যেন না বিকিয়ে যায়। আগামীতে পশ্চিমবঙ্গে কোনোভাবেই কোন দল, যে দলই আসুক না কেন, আজকে যে আছে, কালকে আরেকটা দল যেই আসুক,
তারা যেন কোনোভাবেই আমাদের ভোটকর্মীদেরকে মান সম্মানকে নিচে মিশিয়ে দিয়ে মানে পদদলিত করে তারা মর্যাদাটাকে একেবারে নিচের দিকে নামিয়ে যে কাজটা করার যে কালচারটা তৈরি হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে সেটা আমরা করতে দেব না, এই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে আপনাদের সকলের কাছে আমাদের আহ্বান যে একটা আন্দোলন, এই আন্দোলনের সব কিছু জয় হয়তো একসাথে হয় না ঠিক আছে, কিন্তু আগামী লড়াই আমাদের চলবে। আমরা জেলা ভিত্তিক হেল্প ডেস্ক এবং রাজ্য ভিত্তিক হেল্প ডেস্ক করছি, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও আমরা আছি সেই হেল্প ডেস্কের মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা থেকে আপনাদের কাছে যে আহ্বান এইটুকুই যে আপনারা নিশ্চয়ই মর্যাদার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করে আসুন, যদি কোনো কিছু ক্ষুণ্ণ হয় তাহলে তৎক্ষণাৎ সেটা জানানোর থাকবে এই হেল্প ডেস্কের মাধ্যমে আপনারা জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে উদ্ধতন জায়গায় কিন্তু বিষয়টা তুলে ধরব। এইটুকু আপনাদের কাছে আমার বিষয় বার্তা নিয়ে এসেছি, আপনারা আপনাদের জায়গা থেকে সাহসিকতার সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। নিশ্চয়ই একথা বলবো যে কোনোভাবেই আপনাদের জীবন বিপন্ন করে নিশ্চয়ই কিছু করবেন না, সেটা আমরা চাইব না যে কোনোভাবেই কারো জীবনটা বিপন্ন হোক, এটাও কিন্তু চাইব না, কিন্তু পরবর্তী ক্ষেত্রেও আপনারা ফিরে আসলেও সেই অভিযোগ ইত্যাদি সেগুলোও কিন্তু মূল্য রয়েছে, সার্বিকভাবে আপনারা পালন করুন আপনাদের দায়িত্ব। কিন্তু একথা বলছি যে যেটা হলো সেটা যে সবটা আমাদের 100% জয় বা সবটাই যে সাফল্য এলো তা নয়, আমরা বারবার বলছি আমরা যেটা চেয়েছিলাম যে 3-4 দফায় যদি এই ভোট হতো তাহলে প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স থাকত এবং যার মধ্য দিয়ে কিন্তু আমাদের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব আমরা মর্যাদার সঙ্গে পালন করতে পারতাম, সেই জায়গাটা কিন্তু কতটা রক্ষিত হবে সে প্রশ্নচিহ্ন থেকে গেল, তার মধ্য দিয়েই কিন্তু ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা চাই সেটা সুষ্ঠুভাবেই সবটাই হোক, কিন্তু তা যদি না হয় তারপরেও কিন্তু আমাদের লড়াইয়ের পথ খোলা থাকলো, সে জায়গাটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের এই গুগল শিটের মাধ্যমে আপনারা সেই তথ্যগুলো দেবেন এবং আপনারাও নিজেরাও অভিযোগ করবেন আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে। এবং এর মধ্য দিয়ে যে কথাটা আবার বলছি যে আগামীতে আমরা এই ভোটকর্মীরা কোনোভাবেই যেন কারো দ্বারা কোনো দলের দ্বারা প্রভাবিত না হই, কোনো দল যেন না আমাদেরকে ব্যবহার করতে পারে, যেমন করে রাজ্য পুলিশকে তারা ব্যবহার করেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও এই রাজ্য পুলিশ তার দায়িত্ব নিজের মতো করে পালন করতে পারে না, ভোটকর্মীদেরকেও সেভাবে যে ব্যবহার করার কালচার বা সংস্কৃতি তৈরি হয়েছে সেটা আমরা করতে দেব না। আমরা দলমত নির্বিশেষে এই কাজটা করব, এই অঙ্গীকারটা আমরা সকলকেই আমরা যেমন নিচ্ছি সকলে আমরা এই অঙ্গীকারটা করি। নমস্কার সকলকে, ভালো থাকবেন, ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা সকলে সুষ্ঠুভাবে ফিরে আসুন এটাই কামনা করি।